স্বাধীনতার 47 বছরেও জাতীয় কোনো স্মারক ছিল না বিশ্ববিদ্যালয়ে। অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্মাণ করেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য জয় বাংলা। লাইভ কাস্টিং মেথডে তৈরি করা হয়েছে এই ভাস্কর্যটি, যা বাংলাদেশে প্রথম। ধূসর রঙের আস্তরণে মার্বেল ডাস্ট ব্যবহার করা হয়েছে, ফলে রৌদ্র বৃষ্টিতেও ভাস্কর্য মলিন হবে না। এই ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধে নারীদের প্রত্যক্ষ ও সমান অংশগ্রহণ বোঝানো হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে বেশ কিছু স্মৃতিচিহ্ন। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বীর সন্তানদের স্মৃতিকে ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ স্মরণ স্মারক। ভাস্কর্যটা অনেক মিনিংফুল আমাদের জন্য, 1971 সালের ঘটনা নিয়ে বানানো হয়েছে। তো প্লাস আপনি যদি এটা দেখেন, নারী পুরুষ সবার যে সমান অবদান, এটার মানে এই থিমটা এখানে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে নির্মাণ করা হয়েছে স্বাধীনতা স্মারক ভাস্কর্য। খ্যাতিমান শিল্পী মোর্তজা বশির একক প্রচেষ্টায় এই ভাস্কর্য নির্মাণ করেন। 4টি আবাবিল পাখির প্রতীকী নির্মাণে তিনি ফুটিয়ে তুলেছেন বাঙালি জাতির 6 দফা ও স্বাধীনতা আন্দোলনের ক্রমধারা। পাখির ডানায় 21টি পাথরের টুকরোয় লিপিবদ্ধ আছে 52 এর ভাষা আন্দোলনের কাহিনী। ভাস্কর্যটির মূল ভিত্তি রচিত হয়েছে জাতীয় ফুল শাপলার উপর। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মাণ করা হয়েছে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। শিল্পী রশিদ চৌধুরী এর নকশা প্রণয়ন করেন। কেরন গাছের পরিবেষ্টনের চত্বরটি বর্তমানে বিভিন্ন উৎসবের মিলন কেন্দ্র। আমার পিছনে যে ভাস্কর্য আছে, ভাস্কর্যটা হচ্ছে আপনার স্বাধীনতা স্মারক ভাস্কর্য। 4টি অনাবিল পাখি, যে পাখিগুলো দ্বারা আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফাকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং পাখিগুলোর ডানাতে আছে 21টি পাথর, যা দ্বারা আমাদের ভাষা আন্দোলনকে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখতে পাওয়া যায় বিভিন্ন ভাস্কর্য আছে। এগুলো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে বৃদ্ধি করে। ঠিক তেমনি এগুলো একটি ইতিহাস, একটি জাতিকেও তুলে ধরার প্রয়াস চালায়। ঠিক তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বুদ্ধিজীবী চত্বরের পাশেই জয় বাংলা ভাস্কর্য আছে। জয় বাংলা ভাস্কর্যটি 17 থেকে 18 ফিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের 24তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সূর্য সেন হলের সামনে এই ভাস্কর্য স্থাপন করা হয়। মাস্টারদা সূর্য সেনের ত্যাগ আদর্শ জাতির ইতিহাসে চিরভাস্বর। এই বিপ্লবী মহান নেতার স্বদেশপ্রেম ও নির্ভীক আদর্শ ধারণ করে সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রাম আন্দোলন, সর্বোপরি 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্র প্রতিষ্ঠা করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।